রাষ্ট্রপতি নির্বাচনৰ ক্ৰছ ভোটিংৰ ভোটে এতিয়া কংগ্ৰেছক হুকে দিছে কমেও চাৰিজনে ক্ৰছ ভোট কৰিছে স্বীকাৰ কৰিছে এপিচিচিৰ সভাপতি ভূপেন বৰাই কংগ্রেসের পর যে ক্রস ভোটিং হয়েছে এই কথা তো লুকঢাক হয়ে থাকা কংগ্রেসের নিয়ন্ত্রণ নাই কংগ্রেসের নিয়ন্ত্রণ নাই যদি সব দুঃখ আমি লোকের গাত জাপি দিই গোটেই দুঃখবিলাক যদি লোকের গাত জাপি দিবলে আমি দল হিসাবে চেষ্টা করো তো আমি মানি লোক লাগবে যে চারিজনেরও ক্রস ভোটিং করেছে আমি যদি ক্ষন্তেক সময় কারণে কোম যে বাকি দুঃখ সব লোকের এটাও চারিজন বিশ্বাসঘাতক কংগ্রেসের আছে সেইটো সকলোৱে জানে মই বেলেগ বেলেগ দলে কি করেছে কি নাই করা এটা নকো কিন্তু এটা কথা নিশ্চিত যে যদি কংগ্রেসের গোটেকজন বিধায়কে ভোট দিলেহেন তাহলে আমার বিরোধী সম্মিলিত প্রার্থীজনে চব্বিশটা ভোট পালে আর রাষ্ট্রপতি নির্বাচনের হুইপ নাই হুইপ নথকার কারণে যদি কোনোবা এজন কংগ্রেসী বিধায়কও কয় যে মানে বিবেকর তারণাত বিবেকর নির্দেশত মই দ্রৌপদী মুর্মু ডাঙরিয়াক ভোট দিছো কথাটা বেলেগ হল তো রাইজে বেলেগ ধরনের ললেন কিন্তু শরীরে ক্ষতি শরীরটা এফালে রাখিছে আর ভোটটা সিফালে দিছে এইটো আমি আসলে আশা করেছিল কমপক্ষেও ছাব্বিশটা ভোট যশোর সিংহ ডাঙরাই লাভ করব কিন্তু ভোটের গণনার পিছত যে সংখ্যা আহিল এই সংখ্যাটোৱে আমার মনত বহুত দুঃখ দিছ নিশ্চিতভাবে আমার বিদায়নী দলরও কোনোবাই কোনোবাই তাত আমার প্রার্থীজনক ভোট নিদি সমর্থিত প্রার্থীক ভোট দিছিল তেওঁলোকৰ ওপৰত আমি বিহিত ব্যবস্থা লৈছো গতিকে রাষ্ট্রপতি নির্বাচনতো যিসকলে কাম করেছে তার উপর আমার তদন্ত চলি আছে আর খুব কম সময়ের ভিতরতে কংগ্রেস দলে উপযুক্ত সিদ্ধান্ত লব নিশ্চিতভাবে কালি প্রমাণ হয়েছে অতি কমেও চারিজন বিধায়কে ভোট দিয়া নাই আর সংখ্যা বেশিও হব পারে মই এইটো নিশ্চিতভাবে কব নোৱাৰো কারণ আমার চৌবিশজন যেহেতু কংগ্রেসের আছিল আর যদি চৌবিশজন কংগ্রেসী বিধায়কে ভোট দিলে হয় তাহলে অতি কমেও চৌবিশজন আর ভোটটো যশোন সিনহা ডাঙরিয়া পালে এতিয়া প্রকৃততে বিরোধী বলে কলে মনোরঞ্জন তালুকদার ডাঙরিয়া আছে সিপিএম রাইজর দলের অখিল গগৈ আছে আর ইউডিএফ দলের বিধায়ক আছে সেই ফলের পর চাব গেলে আরো অধিক হব লাগিছে আর সেই গতিকে কোনে দিলে কোনে নিদিলে এই কথাটা এতিয়া জনাটো সম্ভব নহয় কারণ এইটো ভূপন বেলত বলে কোৱা হয় তথাপিতো যেহেতু রিজাল্ট ওলাই গেল রিজাল্টত অতি কমেও চারিজন কংগ্রেসী বিধায়কে যে ভোট দিয়া নাই এয়া স্পষ্ট আর রাষ্ট্রপতি নির্বাচনের ক্রস ভোটিংক লৈ মন্তব্য